হ্যালো এভরিওয়ান দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আরও একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে উপস্থিত হলাম অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা বর্তমানে রয়েছি আর্মি ওয়েলফেয়ার এডুকেশান সোসাইটি এই সংস্থার তরফ থেকে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশড হয়েছে হ্যাঁ বন্ধুরা এপিএস অর্থাৎ আর্মি পাবলিক স্কুল এপিএস যার ফুল ফর্ম বললাম আর্মি পাবলিক আর্মি পাবলিক স্কুলে কিভাবে তোমরা যোগদান করবে টিচার হিসেবে অ্যাজ এ টিচার কিভাবে তোমরা রিক্রুটমেন্টটা পাবে তার ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে টোটাল সিলেকশান প্রসেসটা এই নোটিফিকেশানে কি কী বলা রয়েছে কি কী যোগ্যতা তোমরা কারা কারা ফর্ম ফিল করতে পারবে কটা ধাপে পরীক্ষা হয় সমস্তটা আমি আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছে পাশাপাশি তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে করে তোমাদের বন্ধুরাও এই ইনফরমেশনটা পায় এবং তারাও এই ফর্ম ফিল আপটায় অংশগ্রহণ করতে পারে এ চলো আমরা প্রথমেই দেখে নিই আর্মি পাবলিক স্কুলে সিলেকশান নিতে গেলে তার ধাপটা কি বা কি কি প্রসেস রয়েছে অনস্ক্রিন তোমরা দেখো খেয়াল করো এখানে আমরা ডিটেলস আলোচনা করছি দেখো আজকে যে নোটিফিকেশানটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আর্মি আর্মি পাবলিক স্কুলে টিচার রিক্রুটমেন্ট আর্মি পাবলিক স্কুল এই আর্মি পাবলিক স্কুলে যে সিলেকশান প্রসেস তার দুটো ধাপ হয় দেখো স্টেজ ওয়ান এবং স্টেজ টু এবার স্টেজ ওয়ানে যেটা হয় সেটা হচ্ছে ও এস টি নামে একটা পেপার হয় যেটাকে ফুল ফর্ম বলছি অনলাইন স্ক্রিনিং টেস্ট এই অনলাইন স্ক্রিনিং টেস্ট এর প্রথম ধাপের পরীক্ষা হয় যার নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়েছে অর্থাৎ আর্মি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই নোটিফিকেশানটা কিন্তু পাবলিশড হয়েছে এটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তার সাথে বলে রাখি প্রথম চরণ হচ্ছে অর্থাৎ প্রথম ধাপ তোমাদের ওএসটি কোয়ালিফাই করতে হবে এবং সেকেন্ড ধাপে হবে ইন্টারভিউ সেকেন্ড ধাপে তোমাদের ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ হচ্ছে অর্থাৎ আমাদের এখানে প্রাইমারি সিলেকশানের ক্ষেত্রে যেমন প্রথমে হয় টেট তারপর হয় ইন্টারভিউ অর্থাৎ টেটের পর কিন্তু আর কোনো মেন্স পরীক্ষা হয় না টেট হল তারপর ইন্টারভিউ হলো সেম এখানে ওএসটি পেপার হচ্ছে অর্থাৎ এমসিকিউ এখানে কোশ্চেনগুলো টোটালটাই কিন্তু এমসিকিউ কিউ থাকে দুশো নাম্বারের কোশ্চেন থাকে এবং তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হয় ফিফটি পার্সেন্ট মার্কস দ্যাটস মিন হানড্রেড মার্কস পেতে হবে তাহলেই তোমরা এটা কোয়ালিফাই করবে এবং এর জন্য একটা সার্টিফিকেট প্রদান করা হয় যেটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এবং বলে রাখি এই আর্মি পাবলিক স্কুলের ভ্যাকেন্সি প্রত্যেক বছর রিলিস্ট হয় অর্থাৎ এর ওএসটি পেপারটাও যেমন প্রত্যেক বছর হয় এবং এর জন্য স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি পাবলিশড হয় টোটাল অল ওভার ইন্ডিয়ায় ওয়ান থার্টি নাইন অর্থাৎ একশো স্কুল রয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে পাঁচটা রয়েছে বিহারে তিনটে রয়েছে এবং আমরা যদি সিকিমে দেখি সিকিমেও আমরা একটা পাবো পার্শ্ববর্তী রাজ্যগুলোতে একাধিক স্কুল রয়েছে সেই স্কুলে একাধিক ভ্যাকেন্সি রয়েছে এই পাঁচটার মধ্যে তোমরা কলকাতাতেই তিনটে পাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পাঁচটার মধ্যে তিনটে কলকাতাতে রয়েছে দুটো তোমাদের নর্থ বেঙ্গলের মধ্যে পড়ছে ডিটেলস আমরা অবশ্যই আলোচনা করে দেবো তাহলে এটুকু বোঝা গেছে আর্মি পাবলিক স্কুলে তোমরা যদি শিক্ষক নিয়োগ মানে শিক্ষক হিসেবে জয়েন হতে চাও তাহলে তোমাদের দুটো ধাপ উত্তীর্ণ করতে হচ্ছে একটা ওএসটি তারপর হচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউটা তোমাদের মেন ভ্যারি করে এবার ওএসটি পেপার কাদের কাদের জন্য হয় অর্থাৎ কোন কোন পোস্টের জন্য হয় খেয়াল করো ওএসটি পেপারটা যেটা সিলেকশন হবে অর্থাৎ ফার্স্ট ধাপ যেটা নেবে এই ওএসটিটা আমি ডিটেলস আলোচনা করছি দেখো ও এস টি অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট এই পরীক্ষাটা নেয় আমাদের বামদিকে যে আমি ওয়েবসাইটে এখন বর্তমানে রয়েছে সেটা দেখো আর্মি আর্মি ওয়েলফেয়ার ওয়েল এই ওয়েলফেয়ার সোসাইটি এডুকেশান সোসাইটি এডুকেশান এডুকেশান সোসাইটি এই সংস্থার তরফ থেকে ওএসটি পেপারটা নেওয়া হয় কোন কোন টিচারের ক্ষেত্রে হয় এখানে কিন্তু তিনটে টিচার নিয়োগ হয় অর্থাৎ তিনটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে পিআরটি অর্থাৎ প্রাইমারি লেভেলের পি পিজিটি আর টিজিটি অর্থাৎ টেন গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং পিআরটি প্রাইমারি টিচার এই তিনটে চরণেই কিন্তু পরীক্ষা হয় বা ও পেপারটা হয় যাদের যা যোগ্যতা সেই যোগ্যতাগুলো আমি ডিটেলস আলোচনা করছি এবং যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই তিনটের জন্যই ফর্ম ফিল করতে পারবে এবার এক একটা ধাপে আসছি প্রথমে ওএসটির যে আমরা পেপারটা পি আর অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য তোমাকে যে যোগ্যতা রাখা হয়েছে সেটা অবশ্যই দেখো গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে তার সাথে ডিএলএড বা ডিএড এবং অথবা তোমাদের এক্ষেত্রে বিএড থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো পি আরটির ক্ষেত্রে বিএডরাও অ্যাপ্লিকেবল এই নোটিফিকেশন অনুসারে নোটিফিকেশানটা আমি দেখিয়ে দেবো কিছুক্ষণ পরই পি আরটিতে গ্রাজুয়েশান গ্র্যাজুয়েশানে অবশ্যই ফিফটি পার্সেন্ট থাকতে হবে এবং ডিএলএডের ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যাদের বিয়েডে রয়েছে তাদের বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হচ্ছে এবার এখানে একটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে যাদের গ্র্যাজুয়েশানের নাম্বার ফিফটি পার্সেন্ট নেই তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে অর্থাৎ পিজিতে ফিফটি পার্সেন্ট মার্কস ফিফটি পার্সেন্ট প্লাস মার্কস থাকলে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল হবে পিআরটির ক্ষেত্রে সেমভাবে সেমভাবে তোমাদের যদি টিজিটির ক্ষেত্রে বলা হয় টিজিটি অর্থাৎ টেন গ্র্যাজুয়েট টিচার সেখানেও তোমাদের গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশানে তোমাদের থাকতে হবে ফিফটি মার্কস যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস নাই তারা এম এতে অর্থাৎ মাস্টার ডিগ্রিতে এম এতে বা এমএসসি যাদের এমএসসি ডিগ্রি রয়েছে এমএসসিতে এসসিতে ফিফটি পার্সেন্ট মার্কস হলেও চলবে এবং তার সাথে অবশ্যই প্লাস বিএড থাকতে হবে অবশ্যই তোমাদের বিএড ডিগ্রিটা থাকতে হবে বিএডেও ফিফটি পার্সেন্ট মার্কস ম্যান্ডেটরি এবার বলে রাখি গ্র্যাজুয়েশানে যে ফিফটি পার্সেন্ট মার্কস সেটা টোটাল নাম্বারটা হতে হবে অর্থাৎ সব মিলিয়ে পাস অনার্স মিলিয়ে ফিফটি পার্সেন্ট থাকতে হবে যদি না থাকে তারা মাস্টার ডিগ্রিতে থাকলে তোমরা মাস্টার ডিগ্রিতে অবশ্যই ফিফটি পার্সেন্ট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মাস্টার ডিগ্রিতে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হবে পিজিটির ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে তোমাদের কনসার্ন যে সাবজেক্ট যে সাবজেক্টের ওপর তোমরা মাস্টার ডিগ্রি করেছো সেই সাবজেক্টের ওপর তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে পিজিতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে কনসার্ন সাবজেক্টের ওপর এবার বলে রাখি টিজিটির ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশান রয়েছে পিজিটির ক্ষেত্রে যে সাবজেক্টে তোমরা গ্রাজুয়েশান করছো সেই মানে যে সাবজেক্টে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশান করেছো অর্থাৎ এমএ বা এমএসসি করেছো সেই সাবজেক্টের ওপর তোমরা টিচার হিসেবে নিয়োগ হতে পারবে এবার পোস্ট গ্র্যাজুয়েটের ওপর মোট উনিশখানা প্লাস সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর ওপরই তোমরা টিচার হিসেবে নিযুক্ত হতে পারো কোন কোন সাবজেক্ট সেটা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি তার সাথে বলে রাখি এর জন্য যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ তোমরা আজ থেকে শুরু হয়েছে অর্থাৎ দশই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর থেকে একদম চব্বিশে অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এবং এর এক্সাম ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অনলাইন স্ক্রিনিং টেস্ট ওএসটি পেপারের জন্য এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে তেইশ আর চব্বিশে নভেম্বর হ্যাঁ বন্ধুরা তেইশ আর চব্বিশে নভেম্বর তোমাদের এক্সাম হচ্ছে এবং দশই ডিসেম্বর দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ অবশ্যই এটা চব্বিশ সালের মধ্যে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশে এর কিন্তু রেজাল্ট আউট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ রেজাল্ট খুব তাড়াতাড়ি কিন্তু আউট হয় এর রেজাল্ট তোমরা পেয়ে যাবে দশই ডিসেম্বরের মধ্যে এবং অনলাইন স্ক্রিনিং টেস্ট বুঝতেই পারছো একটা কম্পিউটার বেসড একটা এক্সাম এমসিকিউ লেভেলে লেভেলের দুশো নাম্বারের এক্সাম হয় বিস্তারিত আমরা আলোচনা করবো চলো আমরা নোটিফিকেশানটা যাই সেখানে গেলে আমরা আরও ভালোভাবে সেটা দেখতে পাবো দেখো অনস কিন্তু আমরা সেই নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু গো থ্রু দিস ইনস্ট্রাকশান কেয়ারফুলি এই ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়তে বলা হয়েছে জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে আর্মি পাবলিক স্কুল আর লোকেটেড দ্য ভেরিয়াস কন্টিনেন্টাল অফ মিলিটারি স্টেশন অর্থাৎ মিলিটারি স্টেশন ইন্ডিয়ার মধ্যে যেখানে যেখানে রয়েছে সেই সেই জায়গায় কিন্তু মিলিটারি এই স্কুলগুলো অবস্থান করছে অর্থাৎ আর্মি পাবলিক স্কুলগুলো অবস্থান করছে এর জন্য তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে অনলাইন স্ক্রিনিং টেস্ট এটা তোমাদের হবে বিভিন্ন সেন্টারে অর্থাৎ অল ইন্ডিয়া বেসেস এর সেন্টার রয়েছে সেন্টারগুলো কোথায় কথা রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে রেগুলার পোস্ট এবং ফিক্সড টার্ম পোস্ট অর্থাৎ দুটো ধাপে পরি মানে দুটো পোস্টে নিয়োগ হয় অর্থাৎ রেগুলার পোস্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে পারমানেন্ট জব আর ফিক্সড টার্ম যে পোস্টের ভ্যাকেন্সি বের হয় সেখানে কিন্তু তোমাদের এক থেকে বছর বা তিন বছর এই ধরনের টার্মের জন্য তোমাদের নিয়োগ করা হয় নিয়োগের আগে তোমাদের ভ্যাকেন্সির সাথে সাথে তোমাদের উল্লেখ করে দেবে যে এই পোস্টগুলো রেগুলার না ফিক্সড টার্ম অর্থাৎ কিছু কিছু পোস্ট থাকে যেগুলো কন্টাকচুয়াল নিয়োগ করা হয় এবং বলে রাখি এর যে ভ্যাকেন এর যে স্যালারি স্যালারি কিন্তু একটা হ্যান্ডসাম স্যালারি রয়েছে একটা বৃহত্তর স্যালারি রয়েছে তোমরা পিজিটি হিসেবে নিয়োগ পেলে মানে প্রাইমারিতে নিয়োগ পেলে তোমরা পঞ্চাশ হাজার প্লাস স্যালারি পাবে পঞ্চাশ হাজার এবং প্রায় সত্তর হাজারের কাছাকাছি সত্তর হাজার প্লাস স্যালারি পাচ্ছ তোমার টিজিটি পি জন্য এবং আশি হাজার প্লাস আশি হাজার প্লাস মান্থলি স্যালারি পাবে পিজিটি টিচারের জন্য বুঝতেই পারছো একটা হ্যান্ডসাম স্যালারি কিন্তু এখানে তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তাই এই পরীক্ষাটা তোমরা অবশ্যই প্রিপারেশান নিও আর তার সাথে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি এই পরীক্ষাটা দু হাজার আঠেরো সালের দু হাজার আঠেরো সালে ফার্স্ট বার আমি ফার্স্ট অ্যাটেম্পটেই এটা কিন্তু কোয়ালিফাই করেছিলাম অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট ফার্স্ট দাবের যে লিখিত পরীক্ষা সেটাতে কিন্তু আমি কোয়ালিফাই করে রয়েছি পিজিটি এবং টিজিটি উভয় পরীক্ষাতে তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে তোমরা দু মাস সময় পাচ্ছ অর্থাৎ নভেম্বরে যে পরীক্ষা রয়েছে চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর যেটা দেখতে পাচ্ছো তেইশে নভেম্বর পরীক্ষা আমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দেখো খেয়াল করো যে তেইশে নভেম্বর কিন্তু পরীক্ষা রয়েছে তেইশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর তেইশে নভেম্বর থেকে চব্বিশে নভেম্বর পরীক্ষা এবং পঁচিশে নভেম্বর একটা রিজার্ভ ডেট রাখা হয়েছে অর্থাৎ এই এই দুটো ডেটের মধ্যে পরীক্ষা কমপ্লিট না হলে তখন পঁচিশে নভেম্বরে পরীক্ষাটা হবে এবং এর যে রেজাল্ট সেটা কিন্তু একুশ দিনের মাথায় বেরিয়ে যায় হ্যাঁ আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এরা যেমনটি বলে ঠিক সেম ডেটে কিন্তু পরীক্ষার আয়োজন করে এবং সেম ডেটে কিন্তু রেজাল্টও আউট করে দেয় আমি পিজিটি টিজিটির জন্য যারা এমন প্রিপারেশান নিয়েছিলাম সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব আপাতত এখানে যে পোস্টগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিই দেখো খেয়াল করো এখানে রেগুলার ক্যান্ডিডেট আর ফিক্সড টার্ম ক্যান্ডিডেট অর্থাৎ রেগুলার পোস্টের ক্ষেত্রে যদি তোমরা অ্যাপয়েন্টমেন্ট পেতে চাও তাহলে তোমাদের অবশ্যই অনলাইন স্ক্রিনিং টেস্টে ফিফটি পার্সেন্ট মার্কস রাখতেই হবে আর যদি তোমাদের ফর্টি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তোমরা ফিক্সড টার্ম যে পোস্টগুলো বেরোবে সেইখানে তোমরা আবেদন করতে পারবে এবার খেয়াল করো অনলাইন স্ক্রিনিং টেস্টের পর তোমরা একটা সার্টিফিকেট পাবে হ্যাঁ সেই সার্টিফিকেটটা পাওয়ার পর টিজিটি এবং পিজিটি পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবো তখন ইন্টারভিউ হবে যেমন আমাদের এখানের ক্ষেত্রে বললাম টেটের পর ইন্টারভিউর জন্য আলাদা নোটিফিকেশান বের হয় এর ক্ষেত্রেও আমাদের স্কুল ওয়াইজ আলাদা আলাদা নোটিফিকেশান বের হবে তখন তোমরা সেটাতে অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এখানে ইন্টারভিউ কারা ডাকবে কারা আয়োজন করবে আমরা যেমন এবার ইন্টারভিউ সিলেকশান যে বোর্ড কারা হবে সেন্ট্রাল সিলেকশান বোর্ড আয়োজন করবে রেগুলার পোস্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ পারমানেন্ট পোস্টের ক্ষেত্রে যারা ইন্টারভিউ নেবে সেই বোর্ডটা হচ্ছে সেন্ট্রাল সিলেকশান বোর্ড এবং লোকাল সিলেকশান বোর্ডের দ্বারা তোমাদের ফিক্সড টার্ম যে পোস্টগুলো রয়েছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে তোমরা লোকাল সিলেকশান বোর্ডের দ্বারা ইন্টারভিউ নেওয়া হবে এই হচ্ছে বিষয় এবার এখানে দেখো ইভুলিয়েশন অফ টিচিং স্কিল এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং তারপর কিন্তু ইন্টারভিউর পরই তোমাদের পরপর টিচিং স্কিলটাও দেখা হবে অর্থাৎ ডেমো যে টিচিং সেটাও দেখা দেখতে চাইবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির যে একটা বা কম্পিউটারে যে যোগ্যতা সেই যোগ্যতামান তোমাদের অবশ্যই দেখা হবে সেখানে দেখো এখানে বলা রয়েছে পনেরো মার্কসের এখানে খেয়াল করো এই যে ধাপটা এই ধাপে তোমাদের ল্যাঙ্গুয়েজ যারা টিচার হবে তাদের রিটেন টেস্টে এস এ রাইটিং এছাড়া কম্প্যারিজন ইত্যাদির ওপর পনেরো মার্কসের একটা পরীক্ষা হবে এবং টিচিং স্কিলটা নেওয়া হবে সমস্ত টিচারের ক্ষেত্রে পাশাপাশি দ্য সিলেকশান কমিটি মে বি হোল্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যদি তারা ডিজায়ার করে যদি কোনো পোস্টের ক্ষেত্রে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্টের প্রয়োজন হয় তখন কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টটাও নিয়ে থাকতে পারে সেক্ষেত্রে বেসিক কম্পিউটারটা তোমাদের জানা আবশ্যিক এই হচ্ছে বিষয় সার্টিফিকেট না থাকলেও চলবে কিন্তু বেসিক কম্পিউটার নলেজটা তোমাদের অবশ্যই থাকতে হবে তবে তোমরা সিক্স মান্থের সিক্স মান্থের যে কম্পিউটার কোর্স হয় সেই কোর্সটা যদি থাকে তোমরা এতে অনেকটাই এগিয়ে থাকবে এবার দেখো ওএসটি যে পরীক্ষাটা হবে সেটার যে যোগ্যতা কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া কি বলা রয়েছে প্রথমত তিনটে ধাপে পরীক্ষা হচ্ছে মানে তিনটে পোস্টে পরীক্ষা হচ্ছে পিজিটি টিজিটি পিআরটি যেটা আমি আলোচনা করলাম অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশনে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকলে তোমরা পিজিটিতে বা টিজিটিতে পঞ্চাশ পার্সেন্ট গ্র্যাজুয়েশন এবং পিআরটিতেও গ্রাজুয়েশান থাকতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে সবের ক্ষেত্রেই কিন্তু বিএড থাকতে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মার্কসের সাথে এবং ডিএলএড থাকতে হচ্ছে প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে ডিএলএড অথবা তোমাদের বিএডও কিন্তু এখানে গ্রাহ্য করেছে কিন্তু তোমাদের অবশ্যই সিক্স মান্থের একটা ব্রিজ কোর্স করে নিতে হবে রিক্রুটমেন্ট পাওয়ার পর অর্থাৎ তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দু বছরের মধ্যে এটা করে নিতে হবে এন সি আর টির নিয়ম অনুসারে সুপ্রিম কোর্টের রায়ের অনুসারে সুপ্রিম কোর্টের রায় অনুসারে কিন্তু প্রাইমারিতে বিয়েডরা গ্রাহ্য নয় বর্তমানে যদিও এই নোটিফিকেশান অনুসারে এদের গ্রাহ্যতা দেওয়া হয়েছে বা মান্যতা দেওয়া পরবর্তী ক্ষেত্রে এই নোটিফিকেশান পরিবর্তন হয় কিনা সেটা আগামী দিনেই বোঝা যাবে যদি হয় তখন আমরা ভিডিও করে অবশ্যই জানিয়ে দেব দেখো আমরা দেখে নিই এর যে এজ এজ ক্রাইটেরিয়া অবশ্যই তোমাকে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ফেশার ক্যান্ডিডেট অর্থাৎ যাদের কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স পাঁচ বছর থাকে তাহলে তোমাদের বয়স জেনারেলের বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলে তোমরা অবশ্যই সুযোগ পাবে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকলে তাহলে পঞ্চাশ বছরের পর্যন্ত তোমরা সময় পাচ্ছ এবং ন বছর যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে কোনো একটা ইনস্টিটিউটে তাহলে তোমরা সাতান্ন বছর বয়স পর্যন্ত এতে অ্যাপ্লাই করতে পারছ এবং এখানে যে এক্সামটা দেখো এখানে দুশো মার্কসের এক্সাম হচ্ছে পিআরটি ক্ষেত্রে এবং পিজিটি টিজিটি সকলের ক্ষেত্রেই কিন্তু দুশো মার্ক্সের পরীক্ষা হবে এবং দুশো মার্ক্সের মধ্যে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং অবশ্যই থাকছে ওয়ান ফোর্থ অফ ইচ রং অর্থাৎ চারটে প্রশ্ন ভুল হলে এক নম্বর মার্কস তোমাদের কাটা যাবে অর্থাৎ নেগেটিভ নেগেটিভ মার্কিং থাকছে অবশ্যই তোমরা সেটা খেয়াল করে অ্যান্সার করো এখানে দেখো অ্যাপসুলেট যে রেজাল্ট তোমরা অনলাইন টেস্ট কমপ্লিট করার পর যেরকম দেখতে পাও অন্যান্য টেস্টের ক্ষেত্রেও সেমভাবে তোমরা কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছো কতগুলো কোশ্চেন তুমি ছেড়েছো বা টোটাল কতগুলো কোশ্চেন ছিল সবটাই তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে কম্পিউটারে সাব মানে সাবমিট করার সাথে সাথে কম্পিউটারে সাবমিট করার সাথে সাথে ফাইনাল স্কোর কার্ড সেটা একুশ দিনের মাথায় বের হবে বুঝতেই পারছো আর এই নোটিফিকেশান অনুসারে বলেই দিয়েছে কত টোটাল টেন্থ ডিসেম্বর টেন্থ ডিসেম্বর অর্থাৎ দশই ডিসেম্বর কিন্তু এর রেজাল্ট পাবলিশড হয়ে যাচ্ছে যেটা এটার পরীক্ষা কী বললাম তেইশ এবং চব্বিশে নভেম্বর হচ্ছে তেইশ এবং চব্বিশে নভেম্বর হচ্ছে এবং দশই ডিসেম্বর এর রেজাল্ট পাবলিশড হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে নভেম্বরও পরীক্ষা রাখা হয়েছে যদি প্রয়োজন হয় তখন নেবে সেটা রিজার্ভ ডেট এবং ফাইনাল স্কোর কার্ডটা তোমরা একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ স্কোর কার্ডটা একত্রিশে মাস দু হাজার চব্বিশ নয় এটা দু হাজার পঁচিশ করো দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত তোমরা ওই ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে যে কোনো সময় তোমরা ওটা প্রিন্ট আউট করে নিতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে যদি তুমি ওরা ওটা না করো পরবর্তী ক্ষেত্রে রিকোয়েস্ট করলে তোমাদের আড়াইশো টাকা ফিস দিয়ে সেটা অবশ্যই তোমরা ওদের ওয়েবসাইট থেকে বা ওদের অফিস থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে এবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে গেলে যে যে প্রসেসগুলো রয়েছে তোমাদের একটা ফটোগ্রাফ থাকতে হবে বার্থ আইডি থাকতে হবে এবং আধার কার্ড মোবাইল নাম্বার প্রয়োজনীয় ইমেল আইডি সেই সমস্তগুলো থাকতেই হচ্ছে এগুলো আমরা পরে আলোচনা করবো আপাতত দশই সেপ্টেম্বর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো এবং বারোই নভেম্বর তোমরা অ্যাডমিট কার্ড পাচ্ছ তেইশ চব্বিশে পরীক্ষা হচ্ছে রিজার্ভ ডেট পঁচিশে নভেম্বর রাখা হয়েছে এবং ডিসেম্বরের দশ তারিখে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ এরপর যখন রেজাল্ট আউট হয়ে যাবে তারপরেই কিন্তু স্কুল ওয়াইজ ভ্যাকেন্সি প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ইন্টারভিউয়ের জন্য দেখো কোন কোন টোটাল আর্মি পাবলিক স্কুলগুলোর লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল তোমরা যদি দেখো একশো উনচল্লিশটা স্কুল রয়েছে তার মধ্যে কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে দেখো এখানে কলকাতার মধ্যে তিনটে রয়েছে কলকাতা এপিএস কলকাতা এপিএস ব্যারাকপুর এপিএস পানাগড় এবং আরও দুটো রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং এছাড়া সিকিমের রয়েছে গ্যাংটক আমরা যদি কাছাকাছির মধ্যে বিহার দেখি বিহারে তিনটে জায়গায় রয়েছে দেখো বিহারের দানাপুর রামগড় এবং গায়া এই তিনটে জায়গায় কিন্তু এই এপিএস স্কুলগুলো রয়েছে বা অন্যান্য রাজ্য রয়েছে তোমরা যখন ভ্যাকেন্সি প্রকাশিত হবে আমরা অবশ্যই জানিয়ে দেবো সেই অনুযায়ী তোমরা ফর্মটা ফিল আপ করে নেও দেখতেই পাচ্ছ একশো টোটাল স্কুল রয়েছে এবং প্রত্যেক বছর আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি পাবলিশড হয় আর এটা রেগুলার বেসিসে প্রত্যেক বছরই কিন্তু এর নোটিফিকেশন পাবলিশড হয় তোমার দেখো এক্ষেত্রে পিজিটির তোমরা উনিশখানা সাবজেক্ট এখানে পিজিটির জন্য ফিল আপ করতে পারছো পিজিটির জন্য দেখো কম্পিউটার সায়েন্স রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে ম্যাথমেটিক্স রয়েছে ফিজিক্যাল এডুকেশন রয়েছে সংস্কৃতি রয়েছে সায়েন্স রয়েছে এবং এসএসটি রয়েছে অর্থাৎ সোশ্যাল স্টাডিস সোশ্যাল স্টাডিজ পেপার সায়েন্সের পেপার এবং ম্যাথামেটিক্সের জন্য সাবজেক্ট কম্বিনেশান থাকে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও অবশ্যই আমি এখানে আলোচনা করে দিচ্ছি পিজিটির জন্য সমস্ত সাবজেক্টগুলোই তোমরা পেয়ে যাবে ল্যাঙ্গুয়েজের জন্য তোমরা ইংলিশ পাচ্ছ মানে হিন্দি পাচ্ছ ইংলিশ পাচ্ছ বাংলা কিন্তু এখানে হয় না কারণ এটা সিবিএসসি অর্থাৎ এটা সিবিএসসি বোর্ডের আন্ডারে স্কুলটা এটা ইংলিশ মিডিয়াম এবং হিন্দি মিডিয়াম দুটো মাধ্যমে হয় বাংলা মিডিয়াম হয় না বলে এখানে বাংলা সাবজেক্টটা নেই সংস্কৃত সাবজেক্টটা রয়েছে দেখো এখানে কেমিস্ট্রিতে তোমরা ফিল আপ করতে পারবে পিজিটিতে ম্যাথের জন্য ফিল আপ করতে পারবে বায়োলজির জন্য ফিল আপ করতে পারবে হোম সায়েন্স রয়েছে হিস্ট্রি রয়েছে ম্যাথামেটিক্স বললাম ফিজিক্যাল এডুকেশান রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পর্যন্ত তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাবজেক্টগুলো তোমরা একবার দেখে নিও উনিশটা সাবজেক্ট রয়েছে এবং পিআরটি ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশান এবং উইদাউট ফিজিক্যাল এডুকেশান দুটোর ক্ষেত্রে তোমরা পিআরটিতে ফিল আপ করতে পারবে এবার দেখো এরপর আসে সাবজেক্ট কম্বিনেশান সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা কেয়ার করো টিজিটির জন্য যারা ফর্ম ফিল আপ করবে টিজিটির এসএসটির জন্য ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা অবশ্যই তোমাদের অবশ্যই জিওগ্রাফি হিস্ট্রি ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই চারটে সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট অবশ্যই পড়ে থাকতে হবে তার মধ্যে আবার হিস্ট্রি এবং জিওগ্রাফি একটা অন্যতম সাবজেক্ট থাকতে হবে মানে তোমাদের হিস্ট্রির সাথে বাকি যে তিনটে সাবজেক্ট রয়েছে অর্থাৎ হিস্ট্রির সাথে তোমাদের জিওগ্রাফি অথবা ইকোনমিক্স অথবা তোমাদের পল সায়েন্স এই তিনটে সাবজেক্টের যে একটা পড়ে থাকতে হবে হিস্ট্রির সাথে আর আরেকটা কম্বিনেশান হচ্ছে জিওগ্রাফির সাথে হিস্ট্রি অথবা পল সায়েন্স অথবা ইকোনমিক্স এই তিনটে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট প্লাস জিওগ্রাফি এটা পড়ে থাকলে তোমরা এসএসটির জন্য আবেদন করতে পারবে বা হিস্ট্রির সাথে আমাদের এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকলে তোমরা এসএসটির জন্য আবেদন করতে পারছো নেক্সট তোমরা ম্যাথমেটিক্স থেকে যারা ফিল আপ করতে চাইছো অর্থাৎ ম্যাথ টিচার হতে গেলে তোমাদের অবশ্যই ম্যাথের সাথে অবশ্যই তোমাদের ম্যাথ ম্যাথ তো পড়তেই হবে ম্যাথের সাথে যে সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট থাকতে হবে যেমন হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স এবং তোমাদের স্ট্যাটিস্টিক্স তাহলে কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স কেমিস্ট্রি আর ফিজিক্স এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট ম্যাথামেটিক্সের সাথে পড়ে থাকলে তবেই তোমরা টিজিটি ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারছো টিজিটি সায়েন্সের জন্য যারা আবেদন করবে তাদের অবশ্যই বোটানি জুলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের অবশ্যই থাকতে হবে তবেই তোমরা সায়েন্সের টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারছো টিজিটি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমরা বিসিএ করে থাকতে পারো অথবা গ্র্যাজুয়েশান ইন কম্পিউটার সায়েন্স এটা হলেও চলবে অথবা বিই বা বিটেক কম্পিউটার সায়েন্সের ওপর তোমরা করে থাকলে তোমরা কম্পিউটার সায়েন্স টিচার হিসাবে মানে টিজিটি কম্পিউটার সায়েন্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে সাবজেক্ট কম্বিনেশনটা আমরা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করতে চলেছি এক্সাম সেন্টারটা দেখো এখানে দেখো অনলাইন স্ক্রিনিং টেস্ট যেটা হবে তার কোশ্চেন পেপার অর্থাৎ সিলেবাসটা এখানে বর্ণনা করা হয়েছে দুশো নাম্বারের মধ্যে তিন ঘন্টার পরীক্ষা দুশো নাম্বার এটা আমরা আলোচনা করছি পিজিটি এই যে ডিটেলস সিলেবাসটা কোথা থেকে কোশ্চেন আসে বা কীভাবে তোমরা প্রিপারেশান নেবে এর জন্য আমরা একটা আলাদা ভিডিওস বানিয়ে দেব তোমাদের জন্য কোন কোন পেপারের জন্য কোন কোন সিলেবাস কোন কোন অংশ থেকে তোমাদের পড়তে হবে কোন কোন বই থেকে কোশ্চেন কমন আসে সেইগুলো নিয়ে আমরা ডিটেলস আলাদা একটা ভিডিও সেপারেট বানিয়ে দেব আপাতত তোমরা দেখে নাও এক্সাম সিটিটা অর্থাৎ কোন কোন শহরে তোমাদের এক্সাম সেন্টারটা পড়ছে সেটা খেয়াল করো তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অবশ্যই কলকাতায় সেন্টার পেয়ে যাবে কলকাতার পাশাপাশি পাটনায় কাছাকাছির মধ্যে তোমরা পাচ্ছ পাটনায় পাচ্ছ এছাড়া শিলিগুড়িতেও পেয়ে যাবে সেন্টার কলকাতাতেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বেঙ্গলে পেয়ে যাচ্ছ নর্থ নর্থ বেঙ্গলের জন্য শিলিগুড়ি সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ আর আমাদের সাউথ বেঙ্গলের জন্য কলকাতা অবশ্যই সেন্টার পেয়ে যাচ্ছ এছাড়া টোটাল অল ইন্ডিয়ায় টোটাল একচল্লিশটা সেন্টার রয়েছে তোমরা অনস্ক্রিন সেটা দেখে নিতে পারবে এই সমস্ত পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি আশা করছি বিষয়টা সম্পূর্ণভাবে বোঝা গেছে এবং তার সাথে বলে রাখি যে সিলেকশান প্রসেসটা আমি বললাম সেখানে কিন্তু ইন্টারভিউ এর সময় তোমাদের অবশ্যই সি টেট তোমরা খেয়াল করবে অবশ্যই সি টেট সিটেট অথবা রাজ্য সরকার অর্থাৎ যে রাজ্যে তুমি পরীক্ষা দেবে যে রাজ্যের স্কুল সেই রাজ্যের টেট তোমাকে কোয়ালিফাই করে থাকতে হবে কি টেট ইউটেট আপার প্রাইমারির যে টেট হয় সেই টেট তোমাকে কোয়ালিফাই করে থাকতে হবে এবং সি টেট কোয়ালিফাই করে থাকতে হবে অথবা অর্থাৎ সি টেটের পেপার টু তোমাকে কোয়ালিফাই করে থাকতে হবে আর প্রাইমারির ক্ষেত্রে পেপার ওয়ান পেপার ওয়ান কোয়ালিফাই করে থাকতে হবে সি অথবা টেট বোঝা গেলো এই দুটো পেপারের মধ্যে যে কোনো একটা টেট কোয়ালিফাই করে থাকতে হবে কখন কোয়ালিফাই করে থাকতে হবে যখন তোমরা ইন্টারভিউর জন্য যাবে অনলাইন যে স্ক্রিনিং টেস্ট হবে অর্থাৎ যার জন্য ফর্ম ফিল আপ এখন শুরু হয়েছে সেইটার জন্য কিন্তু এখন বর্তমানে কোনো টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট লাগছে না শুধুমাত্র তোমরা পরীক্ষা দিয়ে এক্সাম মানে গ্র্যাজুয়েশান পিজি এবং তার সাথে বিএড থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং রেজাল্ট আউটের পর যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমরা সিটেট কোয়ালিফাই হতে হবে অর্থাৎ ডিসেম্বরে যে সিটেট আসছে সেখানে তোমরা সেই সিটেটটা কোয়ালিফাই করে গেলে কিন্তু নেক্সট বারে যখন ভ্যাকান্সি আসবে তখন তোমরা তাতে ফিল আপ করতে পারবে এই ছিল এপিএসের নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আশা করছি বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো আর নেক্সট ভিডিওতে এর টোটাল সিলেবাসটা বা এক্সাম প্যাটার্নটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি ঠিক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে